আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিদেশ বিদেশ না 16 ডিসেম্বর কে মহান বিজয় দিবস বলা হয় মহান বিধি বিজয় দিবস বিধি বিদেশ আমি তো বুঝতে পারি না এটা কি পারি না এটা পারেন না কেমন আছেন ভালো আছি মামু ভালো আছেন ও ভালো আচ্ছা ওই দিন যে একজন মহিলা আসছিল ওনাকে যে বলছিলাম খবর পাঠাইতেন খবর পাঠাইছিলেন হ্যাঁ আসছে উনি হ্যাঁ কোথায় আমার ঘর আপনি ঘর কই কই ডাক্তার নিয়ে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি তো সেই দিন কেঁদে কেঁদে বলেছিলেন আপনার এই পৃথিবীতে কেউ নেই বর্তমানে আপনি কেমন আছেন আমি আগে তো কিছু কাম করে ছুরা খাইতেছি ওনার খাইতে নিন না বাজান ওসল হয়ে গেছি গা শ্বাসকষ্ট আর মাথার মেঝে এইটা এইটা করে বাজান কি আপনাকে কিছু দেয়নি না বাজান কে তো কুস্তা দেয় না আমারে তো আপনি চিন্তা করবেন না আচ্ছা বাজান যার এই দুনিয়াতে কেউ নেই তার পাশে একমাত্র আল্লাহ তালা মামু মামু এদিকে আসেন তো মামু মামু আজকে কত তারিখ জানেন না এটা কি টাকা মামু এটা বলতে পারবেন না না মামু আজ হচ্ছে 16 ডিসেম্বর আপনি বুঝেন 16 ডিসেম্বর কি না মামু বুঝতে পারি না এটা পারেন না মামু মামু 16 ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির জন্য মহান বিজয় দিবস দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আজকের এই দিনে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে এই কারণে 16 ডিসেম্বরকে স্মরণীয় করে রাখতে হয় যেমন বুঝতে পারছেন বুঝছি কি বুঝছেন ওই আমার কথা কথা রাখতাম কথা আমার কথা রাখতেন আমার কথা রাখতেন না তো এই 16 ডিসেম্বর দিনটাকে স্মরণীয় করে রাখতেন আচ্ছা এটা মনে মনে রাখবো মনে মনে রাখবেন হুম মনে মনে রাখলে হবে স্মরণীয় করে রাখতে হবে আচ্ছা মামি আজকের দিনটা তো একটা স্মরণীয় দিন আজকের এই দিনকে কি বলা হয় জানেন না জানেন না এটা জানি না আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস মহান বিদেশ বিদেশ না 16 ডিসেম্বর কে মহান বিজয় দিবস বলা হয় মহান বিধি বিজয় দিবস বিধি বিদেশ আমি তো বুঝতে পারি না এটা কি পারি না এটা পারেন না মামুর কাছ থেকে শিখে নেন কেমন এটা পারি না অন্য মামু বললে এই অসহায় মানুষগুলির দুঃখ কষ্টের কথাগুলি শুনে সুদূর লন্ডন থেকে ফাতিমা আপু মোস্তাক মামুকে দিয়েছেন 5,000 টাকা এই বৃদ্ধ মানুষটিকে দিয়েছেন আরও 5,000 টাকা সুদূর পর্তুগাল থেকে আমিরুল ভাই দিয়েছেন মোস্তাক মামুকে 3,000 টাকা এই বৃদ্ধ মানুষটিকে আরও 3,000 টাকা এবং অজানা একজন মানুষ এই বৃদ্ধ মানুষটিকে দিয়েছেন আরও 500 টাকা সর্বমোট ওনাকে দিলাম 8,500 টাকা এই নেন মামু এই নেন আপনাকেও দিয়েছে 8,000 টাকা আপনি খুশি আছেন ও খুশি আল্লাহ মা বাবা ব্যস্ত যা করেন দেখুন তাদের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন আচ্ছা কেমন আচ্ছা আপনি তো বলেছিলেন টাকার অভাবে আপনি চিকিৎসা করাতে পারছেন না এখন তো অনেকগুলো টাকা দিলাম চিকিৎসা করতে পারবেন করতাম আপনি তো বলেছেন এই পৃথিবীতে আপনার স্বামী সন্তান মা বাবা কেউ নেই তো যেই মানুষগুলি আপনাকে এতগুলি অর্থ দিয়ে সহযোগিতা করলো তারা তো আপনার রক্তের কেউ না সেই মানুষগুলির জন্য কিছু বলার আছে আল্লাহর শান্তি করত আল্লাহ বেশ নসিব করত আমারও সাহায্য করতে টিয়া পয়সা দিয়া আমি আর আল্লাহ আজীবন ভর আমি নামাজ পড়ে দোয়া করবো আসরের দিনে কমু আর যারা আমার টিয়া পয়সা দিছে আর আল্লাহ বেশ নসিব করুক এই বৃদ্ধ মানুষের দোয়া যেন আল্লাহ তালা কবুল করে নেই যে মানুষগুলি নিঃস্বার্থভাবে গরিব অসহায়দের পাশে অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সুনাম মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরাও দোয়া করি সেই মানুষগুলি যেন ভালো থাকে সুস্থ থাকে পরকালেও তাদের জন্য যেন নাজাতের ব্যবস্থা হয়ে যায় এই অসহায় মানুষগুলির দোয়ার বরকতে আমাদের সুনাম মিডিয়া চ্যানেলের প্রত্যেকটি দর্শকদের জন্য দোয়া করবেন আচ্ছা কারণ তারা প্রতিটা ভিডিও শেয়ার করে দানকারী ভাইদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন আচ্ছা বাজান আচ্ছা তাই রইল সবার জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা
এমনি করেই সোনা মিডিয়ার পাশে থাকবেন, আমরা গরিব অসহায়দের পাশে সবসময় আছি থাকব আপনাদের দোয়া ও ভালোবাসা। আপনি তো দেখা যাচ্ছে শীতে কাঁপতেছেন, আপনার কি শীতের কাপড় নেই? না নাই গা বাবা, এদিকে আমি মাতার চিকিৎসা করুম বাবা, আমার একটা কম্বল দিয়েন বাবা, আমি লাইতে রয়ে গেতাম না, তা কুস্তা নাই, আমি চিয়াইতাম পারি না, চোখকে দিই না, কিনু করি না অনে বাবা, আমার একটা কম্বল দিয়েন আপনারা। আচ্ছা, আমরা যেই দিন গরিব অসহায়দের মাঝে কম্বল বিতরণ করব সেই দিন আপনাকে খবর পাঠাবো, কেমন? আচ্ছা, আপনি আইসা নিয়ে যান। আচ্ছা প্রিয় দর্শক, এই অঞ্চলে প্রচুর শীত, তাই গরিব অসহায় মানুষগুলি আমাকে যেখানেই পাচ্ছে হাটে ঘাটে রাস্তায় এমনকি আমার বাড়িতে পর্যন্ত যাইয়া বসে থাকে, কবে তাদেরকে শীতের জামা কাপড় এবং কম্বলের ব্যবস্থা করে দেব? তাদের আশাটুকু ইনশাল্লাহ নৈরাশ হতে দেব না যদি আপনারা পাশে থাকেন। যারা যারা আমাদের এমন ভালো কাজে অর্থ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ তাদের নাম ঠিকানা ও টাকার পরিমাণ সহকারে প্রকাশ করব পরবর্তী ভিডিওতে। সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।